আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারা বেলা থেকে আমি রুনা ইসলাম এই তো প্রতিদিনের মতো চলে আসলাম আমার হেসেলে। তো আজকে তেমন কিছুই না, একটু ভর্তা ভাতটি রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে ছোট্ট একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু তেল, এখানে 1 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম ছুলে রাখা গোটা কয়েক পিস, রসুন, পেঁয়াজ বেশ খানিকটা, আর পরিমাণ মতো কাঁচা মরিচ, আর 1 চিমটি জিরা। এই তো দিয়ে একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটা চিংড়ি মাছ ভেজে নেব। আসলে আজকে একটু ভর্তা বানাবো, ডাল ভাতের সাথে ভর্তা জমবে ভালো। আজকে রান্না বান্না তেমন কিছুই করি নাই, ঘরের একটু কাজ করতে করতে বাহিরে গিয়েছিলাম বাজারে, সব মিলিয়ে মানে বেলাও হয়ে এসেছে। তো ভাবছি যে আজকে আর সবজি টবজি রান্না টান্না করব না, আজকে মাছ টাছও রান্না করছি না, আজকে একটু ভাজি ভর্তায় করি। এই যে 1 চিমটি কালি জিরা আর একটু 1/2 চামচ খানিক সরিষা দিয়ে দিলাম ভর্তার সাথে, একটু ভেজে নিচ্ছি সব সহকারে, একটু মেখে মুখে, অল্প পরিমাণে মানে 1 কাপও হবে না, 1/2 কাপ পরিমাণের পানি দিয়ে একটু জাস্ট সিদ্ধ করে ভেজে নিব। তেমন মানে কোনো ঝামেলা ছাড়াই এই ভর্তাটা, চিংড়ি মাছের ভর্তা। আসলে এখানে কিন্তু একটু শাক টাক দিলে ভালো লাগে, তো যেহেতু ঘরে শাক নেই তাই শুধু চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করব। আর এই যে এখানে দুইটা মাঝারি মানে ছোটই হবে, ছোট সাইজে দুইটা বেগুন আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, আর লবণ, হলুদ, মরিচ, ধুনা, জিরা, মরিচের গুঁড়া সব মিশিয়ে এর সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে বেগুনটা একটু ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে, একটা অন্যরকম স্বাদ আসে। তো কর্নফ্লাওয়ার যদি ঘরে না থাকে তাহলে আমরা কিন্তু 1/2 চামচ একটু ময়দাও মাখিয়ে নিতে পারি। তো এটা একটু মাখিয়ে 5 মিনিট রেখে দিব, তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে ভেজে নিব। আপনাদেরকে আগেই বলেছি আজকে একটু শর্টকাট রান্না, মুখরোচক রান্না করব। তেমন কিছুই না, মাছ গোস্ত তেমন কিছুই না, আজকে কেন যেন এগুলোই খেতে ইচ্ছে করছে। তো আমি কিন্তু ঘন করে ডাল রান্না করে নিয়েছি আগেই, আর করলাও ভাজি করে নিয়েছি। আর এখন যা করছি এই তো দেখতেই পাচ্ছেন, একটু ভর্তার আয়োজন আর একটু ভাজি। তো মাঝে মাঝে আসলে সাদামাটা খাবার কিন্তু খাইতে ইচ্ছে করে, আর ভর্তা তো আমার খুব প্রিয়। ভর্তা ভাজি দিয়ে কিন্তু, ডাল দিয়ে কিন্তু মাঝে মাঝে মানে তৃপ্তি সহকারে খাওয়া যায়। এই যে উলট পালট করে বেগুন কয়েকটা একটু ভাজি করে নিলাম, আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা চিংড়ি মাছের ভর্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইটা আমি এখন একটু শিলপাটাতে বেটে নেব। আসলে কি জানেন, আমরা কিন্তু মানে সেই মা দাদি নানিদের হাতের স্বাদটা কিন্তু দিন যাচ্ছে ভুলে যাচ্ছি। আপনাদের কি হয় জানি না, আমি কিন্তু ভুলেই যাচ্ছি, কিন্তু মনে পড়ে খুব। আমার নানির হাতে রান্না, দাদির হাতে রান্না কথা বলতে পারবো না, আমার নানির হাতে রান্না কেমন ছিল, আমার শাশুড়ির হাতে রান্না কেমন ছিল, বা আমার মার হাতে রান্না। যদিও অনেক আমার মা বয়স হয়ে গেছে, অনেক বছর ধরেই চুলার পারে যায় না, রান্না করে না, কিন্তু সেটাও খুব মিস করি। কিন্তু বলার তো কিছু নেই, বয়স হয়ে গেলে তো একদিন আমাদেরও এই অবস্থা হবে। তো এই যে বেগুনটা ভেজে নিয়েছি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি একটু ভেজে নিব ওই তেলের মানে মাঝেই। এর বেগুনের সাথে বা কোনো ভাজির সাথে খেতে কিন্তু ভালোই লাগে, এক প্রকারের বেরেস্তাই বলতে পারেন। তো এই তো বেগুনটা ভাজা হয়ে গেল, পেঁয়াজটাও ভেজে একটু উপরে দিয়ে ছড়িয়ে দেই, আর ভর্তাটা পাটা শিলপাটাতে বেটে নিব। তো শিলপাটাতে ভর্তা বাটা, সেই পাটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। হাতে মাখানো ভর্তার স্বাদ একরকম, আর শিলপাটাতে বাটার স্বাদ আরেক রকম। তো এই তো বন্ধুরা, ভাজি আমার হয়ে গিয়েছে, এখন ভর্তাটাও ঠান্ডা হয়ে এসেছে, আমি শিলপাটা সুন্দর করে মুছে নিয়েছি,
যদিও আমি প্রতিদিনই প্রায় টুকটাক বাটাবাটি করি। তো এই তো শিলপাটার উপরে নিয়ে নিলাম, এখন একটু বেটে নিব। আর কাঁচা মরিচের সাথে কিন্তু আমি দু একটা শুকনা মরিচও কিন্তু কেটে দিয়েছিলাম। এই সব সহকারে একটু বেটে নিচ্ছি। তো আজকে ভাতের সাথে ভর্তা, ভাজি, ডাল, এই আমার তো খুব পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে ভর্তা বাটা হয়ে গিয়েছে, এখন পাটাতে যে ভর্তাটা লেগে আছে সেই ভর্তাটা কিন্তু আমি মুছে তুলি নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভর্তা একটু টেস্ট করে দেখাচ্ছি, অসাধারণ হয়েছে। তো এই তো বন্ধুরা, যে মা দাদি নানি কথা বলছিলাম, তো তাদের হাতের স্বাদ কিন্তু এই পাটা পুটাতেও লেগে আছে। কখনো শিলপাটাতে মোছা ভর্তা দিয়ে ভাত মেখে খেয়েছেন? যারা খেয়েছেন তারা তো সেই স্বাদটা জানেনি। তো আমি কিন্তু অনেক বছর পরে আমার কেন জানি মনে হলো যে সেই ছোটবেলার স্বাদটা নেই। আমার মায়ের হাতে অবশ্যই পাটাতে মোছা খাই নাই কখনো, কিন্তু মনে আছে আমার নানির হাতে এই পাটাতে ভর্তা করে নিয়ে সুন্দর করে, বিশেষ করে কাঁঠালের বইচির ভর্তা, তারপর মরিচের ভর্তা, তারপর টাকি মাছের ভর্তা বেটে নেয়ার পরে ধুনা পাতার ভর্তা, এইভাবে ভাত মেখে খেতে যে কি অসাধারণ লাগে, তা যদি আপনারা ট্রাই না করে থাকেন তো অবশ্যই একবার করবেন। আর যদি করে থাকেন ছোটবেলায়, তাহলে ভুলে যদি যেয়ে থাকেন আমার মতো, তা আবার সেটাকে মনে করিয়ে নেবেন। এই যে মাখা তো হয়ে গেছে, এবার সুন্দর করে নলা করে আমার ছোট ছেলেকে দিচ্ছি আর আমি খাচ্ছি। মা আর ছেলে মিলে সেই ছোটবেলার স্বাদটাকেই আবার নতুন করে মনে করিয়ে নেওয়া, অন্য কিছু না। চলে গেছি সেই ছোটবেলায়, কি যে স্বাদ, মনে হচ্ছে সেই স্বাদ এখন অতটা পাচ্ছি না, কিন্তু ছোটবেলা কিন্তু অসাধারণ লাগতো। তো এই তো বন্ধুরা, আমার ভর্তা বাটাবাটি শেষ, এবার থালিতে ভাত দিই। ছোট ছেলেটার থালি সাজাচ্ছি, ও স্কুল থেকে এসে পড়েছে, গোসল টোসল সেরে নিয়েছে, তো বললাম টেবিলে বসো আমি খাবার দিচ্ছি। তো বলে আম্মু খাইয়ে দিবে না? বাবা বড় হয়ে গিয়েছো, বুয়া নেই, তোমাকে খাইয়ে দিলে আমার গোসলের দেরি হয়ে যাবে। তো আবার খারাপও লাগলো যে কতদিনই বা আর খেতে যাবে, এই তো বড়ই হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেল, বড় ছেলে মেয়েরা তো বড়ই হয়ে গেছে, ওরা ওদের তো আর সবসময় খাইয়ে দিতে হয় না। এই যে ভাত বেড়ে নিলাম, ভাজি, ভর্তা, বেগুন ভাজা, ডাল, এখন ছেলেটাকে খাইয়ে দিব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো যদি লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো। শেষ করছি, আল্লাহ হাফেজ।